আজকের বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার পূজনীয় গুরুপ্রেমী ভ্রাতা ও ভগ্নীবৃন্দ, আজকে এই পুণ্য দিনে আমাকে এই সভায় আহ্বান করার জন্য আমি আপনাদের সকলের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। তার কারণ গুরু বহু লোকের আছে, কোটি কোটি শিষ্য আছে, লক্ষ লক্ষ গুরু হিন্দু ধর্মে বর্তমান, কিন্তু কোন বিশিষ্ট তিথি উপলক্ষে গুরুদেবের পূজা উৎসবে সামিল হওয়া অত্যন্ত ভাগ্য না হলে হয় না। আজকে এইখানে দেখছেন আপনাদের পরম গুরু, দুঃখ হয় যে নাকের ওপর মাছি বসলে দেখা যায় না। হাওড়া শহরে তিনি যে লীলা করে গেছেন, আজকে হাওড়ার মানুষ কোথায়, তারা কি করছে বসে বসে? আজকে এই ছাতের ওপরে, এটাকে তো আমি তীর্থক্ষেত্র জ্ঞান করছি, আমি 3 বছর আসছি এখানে, তার অনেক আগে কদমতলায় গিয়েছিলাম ভোলা চক্রবর্তীর সঙ্গে, এর গুরু ভাই ডাক্তার ভোলা চক্রবর্তী শৈলেন খা, যাদের সঙ্গে উনি সুদূর ইটালিতে ইউরোপে তিনি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। আজকে বক্তব্য পেশের আগে আমি আমার আন্তরিক শ্রদ্ধা, আন্তরিক দীর্ঘায়ু কামনা জানাচ্ছি সেবাকানন্দজিকে আজকে তার জন্মদিনে। আজকে গুরু পূর্ণিমা, আজকে গুরু পূজা হচ্ছে, আজকে তার 76-এ পা দিতে চললেন, আমি 83-তে পা দিলাম। এই ভাগ্য সকলের হয় না। এখন আজকে দীর্ঘ সময় ধরে আপনারা আজকের আলোচ্য বিষয় গুরু নিষ্ঠা পরন্তপ, এ বিষয়ে নানা রূপ আলোচনা শুনেছেন, কার্তিক বাবু থেকে শুরু করে আর শেষ পর্যন্ত গোরাচাঁদ বাবু পর্যন্ত তারা বিভিন্ন রূপে গুরু ভক্তি, তপস্যা, গুরু নিষ্ঠা আপন আপন অভিজ্ঞতা ব্যক্ত করে গেছে। আমি একটু অন্যভাবে জিনিসটাকে দেখি, তার কারণ আপনাকে সোজা কথা একটা বলি, আমি গুরুকে বাজিয়ে নিতে চাই, গুরু শিষ্যকে তৈরি করে বাজিয়ে নেয়, রামকৃষ্ণ দেবের কথা মতো আমি গুরুকে বাজিয়ে নিতে চাই। গুরু কে? একটা মানুষ গদাধর চাটুজ্যে তাকে কেউ রামকৃষ্ণ দেব বলে মেনেছিল? মানেনি। আর 40 বছর আগে আজকে আচার্য পদে যাকে আমরা প্রণাম জানাই তাকে কেউ ভেবেছিল? ভাবেনি। তাহলে গুরু কে? গুরু পরমেশ্বর, কোন মানুষ নয়। গুরু পরমেশ্বর মানে শাস্ত্রবাচে নয়, মানুষ দেহে গুরু হয় না। রামকৃষ্ণ দেব থেকে চৈতন্য দেব নিজেকে কেউ গুরু বলেননি। তাহলে আমরা বলছি কেন? এইবারে আসুন আসল কথা, সেইখান থেকে নিষ্ঠাতে চলে যেতে পারবে। এই ওপরে দেখুন, একবারে ওপর থেকে পর 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 6 জনের পর ইনি, এরপরে ইনি সপ্তম পুরুষ। তাহলে এতগুলো লোককে টাঙাবার দরকার কি? একমাত্র দরকার হচ্ছে এই, যদি পরমেশ্বরই গুরু।